আজ আপনাদের দেখাবো 65 বছরের পুরনো একটি প্রাথমিক বিদ্যালয়, যেটি মালবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। এটি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিঘা থানার মধ্যপাড়া ইউনিয়নের মালবদিয়া গ্রামে অবস্থিত। এটি শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখছে এই প্রাথমিক বিদ্যালয়, যেটি বালিকা বিদ্যালয় নামে পরিচিত। আজ থেকে 65 বছর আগে এই গ্রামে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের পরিবেশ খুবই সুন্দর, চারদিকে দিঘি এবং দিঘির মাঝে এই মালবদিয়া গ্রামে এই প্রাথমিক বিদ্যালয়, যেটি বালিকা বিদ্যালয় নামে পরিচিত। আপনারা দেখছেন খুবই সুন্দর এবং গাছগাছালিতে ভরা মনোরম পরিবেশে এই প্রাথমিক বালিকা বিদ্যালয়। এটি 1938 সালে নির্মিত হয়েছে, অর্থাৎ আজ থেকে 65 বছর পূর্বে এই প্রাথমিক বিদ্যালয় এই গ্রামে প্রতিষ্ঠিত হয়েছে। এটি আগে বলা হয়েছে এটি মুন্সিগঞ্জ জেলার সবুজবাগ থানার সিরাজদিঘা থানার মধ্যপাড়া ইউনিয়নের মালবদিয়া গ্রামে অবস্থিত। এটি সিরাজদিঘা থানার একটি গ্রামে, যেটি মধ্যপাড়া ইউনিয়নে পড়েছে, সেইখানে এই মালবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে। চমৎকার গ্রামীণ পরিবেশে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে। বাংলাদেশের প্রাচীন এবং ঐতিহ্যমণ্ডিত জায়গাগুলি তার ভিডিওতে ধারণ করে আপনাদের দেখায়। চ্যানেলটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বিদেশি এবং দেশি পর্যটকদের বাংলাদেশ সম্পর্কে তাদের সুন্দর ধারণা দেওয়ার জন্য বিভিন্ন ভিডিও বিভিন্ন সময় করে থাকে বা ধারণ করে আপনাদের উপহার দেয়। বাংলাদেশ ছোট্ট একটি দেশ, এই দেশের সুজলা সুফলা শস্য শ্যামলা এবং নদীমাতৃক বাংলাদেশের বিভিন্ন রূপ বিভিন্ন সময়ে যেভাবে ধরা দেয় তা বিভিন্ন সময়ে ধারণ করে এক্সপ্লোর বিউটি বাংলাদেশ। আপনারা এক্সপ্লোর বিউটি বাংলাদেশের ধারণকৃত মুন্সিগঞ্জ জেলার সিরাজদিঘা থানার মধ্যপাড়া ইউনিয়নের মালবদিয়া গ্রামের মালবদিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে দেখছিলেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন। দেশি বিদেশি পর্যটকরা বাংলাদেশ সম্পর্কে সুন্দর ধারণা পাবে, তারা বাংলাদেশকে জানতে পারবে এবং তারা বাংলাদেশ ভ্রমণে বিশেষ ভূমিকা পালন করবে। দেখছেন মালবদিয়া গ্রামের বিভিন্ন লোকেশন। আগে বলা হয়েছে বাংলাদেশ খুবই সুন্দর একটি দেশ, এদেশের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে সৌন্দর্যের হাতছানি। আমরা বিভিন্ন সময়